ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোভিড হাসপাতালে মৃত্যু, দেহ সৎকারে হেনস্থা, দুটি শ্মশানে দেহ সৎকারে বাধা স্থানীয়দের, আলিপুর দুয়ারের ঘটনা। আরো বিস্তারিত জানাবেন আমাদের এ বিষয়ে। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। কি ঘটেছে রাজা? দেখো সুব্রজিৎ, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গত 18 তারিখ সে দিল্লি ফেরত এক শ্রমিক তার বাড়িতে আসে এবং সেখানে কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা হয়। তারপর কিন্তু প্রশাসনের তরফ থেকে তাকে তফসিকাতা যে কোভিড হাসপাতাল সেখানে ভর্তি করানো হয়েছিল এবং গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তর থেকে যেটা জানানো হয়েছে এর পজিটিভ আসেনি, নেগেটিভ ছিল রিপোর্ট, কোভিড রিপোর্ট। এবং তারপর সেখান থেকে তারা বডি নিয়ে যায়, পরিবার বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু সৎকার্য করার জন্য কোন রকম জায়গা তারা পাচ্ছিলেন না এবং তারপর পুলিশের দ্বারস্থ হয়। তারপরে প্রশাসনের তরফ থেকে তাকে গতকাল আপাতত আলিপুরদুয়ার মর্গে তাকে রাখা হয়েছিল কিন্তু আজকেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই বডি নিয়ে তারা কিন্তু সৎকার্য করতে গিয়েছিল। সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের তরফ থেকে বাধাপ্রাপ্ত হয়েছিল। বাধ্য হয়ে পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে নিজের বাড়িতেই, চাপড়ের পাড়ে যে নিজের বাড়ি রয়েছে সেই বাড়ি কিন্তু গর্ত করে সেখানে তার সৎকার্য সম্পূর্ণ হয়েছে বলে পরিবার সূত্রে খবর। ধন্যবাদ রাজা।